লকডাউন ছাড়াই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সুইডেন। সবশেষ একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 465 জন, মারা গেছেন 20 জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 919 জনে, আর আক্রান্ত হয়েছেন প্রায় 11,000 মানুষ। তবে তা সত্ত্বেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন দেশটিতে কর্মরত বাংলাদেশের চিকিৎসকরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়লো। কোভিড ১৯ মহামারী ঠেকাতে সরকার নির্ভর করছে জনগণের স্বাধীন ইচ্ছার উপরেই। সুইডেনের এই অবস্থান নিয়ে বিতর্ক কম হচ্ছে না। পরিচ্ছন্ন জাতি সরকারি নির্দেশনা অনুযায়ী সব নিয়ম নীতি মেনে চলায় সরকার লকডাউনের ঘোষণা দিচ্ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুইডেন দেশ হিসেবে অনেক ছোট, এখানকার মানুষজন অনেক সচেতন এবং ওরা সুন্দর মতোই যে স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আপনাকে মেনটেন করতে হবে এই সময়টাতে, ওরা ঠিক মতো মেনটেন করে যাচ্ছে। তো যার জন্য এখন পর্যন্ত এখানে লকডাউনের প্রয়োজনীয়তা ওরকমভাবে অনুভব করা হয়নি। দেশটিতে রেস্তোরাঁ থেকে পানশালা সবই খোলা রয়েছে, স্কুল খেলার মাঠও বন্ধ নেই। এখানে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলস সেবা দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাস মোকাবেলায়। অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, আক্রান্ত হবার ঝুঁকিটা অবশ্যই আছে, যেহেতু আমি সরাসরি করোনা আক্রান্ত রোগীকে দেখাশোনা করছি। বিশেষ করে যেসব রোগী উপসর্গ ছাড়া আসছে, এমনকি আমার সহকর্মীরা যারা আছেন উপসর্গ ছাড়া, তারাও আমরা নিজেদের মধ্যে আক্রান্ত হতে পারি নিজেদের দ্বারা, এটাই আজকের বাস্তবতা। কিন্তু অনুপ্রেরণার ব্যাপার হলো যে মহান ব্রত নিয়ে মানব সেবার জন্য ছোটবেলা থেকেই আমি নিজেকে নিয়ে উৎসর্গ করেছি বা প্রস্তুত করেছি, সেই কাজে নিজেকে উৎসর্গ করার, নিঃস্বার্থভাবে উৎসর্গ করার এখনই সময়। বাকিটা স্রষ্টা জানেন, আমরা আমাদের কাজটি করে যাচ্ছি মানবতার জন্য। ধন্যবাদ সবাইকে। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সুইডেনে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা একটু বেশি, যদিও এখনো হু হু করে বাড়তেছে। যার কারণ অনেকে মনে করতেছে সুইডেন সরকার এখনো লকডাউনের ঘোষণা দেয় নাই। তবে সুইডেন সরকার জনগণের উপর রাস্তা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেছে। যাদের মধ্যে বিন্দুমাত্র করোনার লক্ষণ দেখা দিবে তারা কাজে না যাওয়ার নির্দেশ আছে। 70-এর ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে ঘরে থাকার পরামর্শ দিতেছে সরকার, নতুন হসপিটাল তৈরি করতেছে। আমি অনেক করোনা রোগীকে সেবা দিতে হয়েছে ডাক্তারের সাথে, রিস্ক তো আছেই বটে, তারপরেও আমি নিজেকে ধন্য মনে করতেছি এই মহামারী মোকাবেলায় একজন কর্মী হতে পেরে। লকডাউন ঘোষণা না করলেও 16 মার্চ থেকে সুইডেন সরকার সবাইকে নিয়মিত হাত ধুতে উৎসাহ দিয়ে আসছে। যাদের পক্ষে সম্ভব তাদেরকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় সারা পৃথিবী যেখানে লকডাউনের পথে, সুইডেন সেখানে ভিন্ন পন্থা অবলম্বন করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন কম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় লকডাউন না করেও সুইডেন এ ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবে। শান্তির দেশ সুইডেন যেন বিপর্যস্ত না হয়ে পড়ে এমনটাই প্রত্যাশা করছেন সুইডিশ সব আবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।